আজকাল হচ্ছে কিছু কিনতে গেলে সবার আগে একটা কথাই আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আচ্ছা আমি যদি একটু প্রশ্ন করি লেবু কি তাহলে ইউক্রেন থেকে আসে যেখানে একটা লেবু ছিল তিন টাকা চার টাকা পাঁচ টাকা আজকে সেই লেবু হচ্ছে পনেরো থেকে বিশ টাকা তিতকরালা কি ইউক্রেন থেকে আসে যেটার কেজি এখন হচ্ছে আপনার আশি থেকে একশো টাকা তাহলে কি আপনি বলবেন উৎপাদন কমে গেছে সেটা বলবেন তাহলে আমি একটু বলি উৎপাদন যদি কমে যায় বা মালামাল যদি সেই পরিমাণে ডেলিভারি না হয় তাহলে হচ্ছে আগে বাজারটা ছিল ছোটো আমরা দেখতাম আরও ছোটোবেলায় দেখছি বাজার ছিল ছোটো এখন বাজার হয়েছে বড় বাজারে আপনার স্টল বাড়ছে দোকান বাড়ছে তো মালামাল যদি সেই পরিমাণে ডেলিভারি না হয় সেই পরিমাণের উৎপাদন না হয় তাহলে হচ্ছে এতগুলো স্টল কেন এতগুলো দোকান কেন প্রতিটা দোকানে আবার মালামাল বরফুর সেদিকে কোনো লক্ষ্য করছেন এখন যদি আমি বলি উৎপাদন ঠিকই আছে মানুষের চাহিদাও বাড়ছে দামও বাড়ছে শুধুমাত্র দাম কমছে আমাদের টাকার আমাদের টাকার যেই মান টাকার কথা সেই মান এখন নাই আমরা হচ্ছে ডলার মূল্য দেখতাম ছষট্টি টাকা বাষট্টি টাকা ওরকম এখন সেই ডলার হয়েছে কত একশো টাকা আট টাকা তাহলে কি ডলার দাম বাড়ছে ডলার দাম বাড়া নাই বাংলাদেশের টাকার মান কমছে ওই জন্যই ডলার দামটা অতটুকু গেছে আচ্ছা এখন গার্মেন্টস ক্ষেত্রে যদি একটু আসি সামনে ঈদ আসতেছে এখন প্রতিটি ছেলে মেয়ে তাদের বাবা মার দিকে তাকায় টানবে একটা ভালো পোশাক পরার জন্য একটা ভালো পোশাক কেনার জন্য এখন দেখা যাচ্ছে অনেকের সাধ্য নাই পোশাক ক্ষেত্রেও সেম তাহলে পোশাক কি ইউক্রেন কিংবা রাশিয়া থেকে আমদানি হয় আমাদের দেশে যেখানে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে ওইরকম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করে তো যেখানে গার্মেন্টস শিল্প বাংলাদেশের এতটা উচ্চ লেভেলে আছে এতটা উন্নয়নের পথে আছে বাংলাদেশের কাপড় হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র যাচ্ছে তাহলে সে দেশে কাপড়ের দাম এত বেশি কেন আজকে যে পথ শিশুগুলা কাপড় পরে আছে বা রাস্তার পাশে তাকে যে মানুষগুলা চেরা কাপড় পরে আছে কেন গার্মেন্টস শিল্পে যারা আছে তাদের কোনো কমতি নাই যে প্রোডাক্টগুলা বাজারে বিক্রি হচ্ছে না সেই পোশাকটা হচ্ছে তারা চাইলে তাদেরকে দিতে পারত এখন এটা বাংলাদেশ তারা বসে দিবে না সেদিকে আমার কোনো মাথা ব্যথা নাই তাহলে হচ্ছে আমরা সেদিকে না যাই এখন দেখা যাচ্ছে যারা সবচেয়ে বেশি নিম্ন আয়ের তাদেরও তেমন কোনো সমস্যা নাই যারা উচ্চ আয়ের তাদেরও তেমন কোনো সমস্যা নাই শুধুমাত্র যারা মধ্যবিত্ত আছে তাদের দাম বাড়ে নাই তাদের ইনকাম বাড়ে নাই যার কারণে সবচেয়ে কষ্টটা হচ্ছে তাদের তো কিছু করার নাই এটা ভাই বাংলাদেশ এখানে থাকতেই হবে যেহেতু আছে। জানি না কখন আবার সব কিছু স্বাভাবিক হবে জানে না কখন আবার বাবাদের মুখে হাসি ফুটবে সবচেয়ে বেশি আসলে ডিপ্রেশনে থাকে হচ্ছে বাবারা যিনি করে হচ্ছে ইনকাম করে তারাই সবচেয়ে বেশি ডিপ্রেশনে থাকে তো একটাই চাওয়া থাকবে আমাদের দেশ যেন আবারও আগের মতো হয়ে যাক যেহেতু উৎপাদন ঠিক আছে উৎপাদনও আগের মতো হচ্ছে তো এখন আমাদের চাওয়া থাকবে উৎপাদন যেমন আগের মতো আছে দ্রব্যমূল্য যেমন আগের মতো হয়ে যায় এখন হচ্ছে আপনি আপনার এলাকার যারা ব্যবসায়ী আছে যারা দোকানদার আছে তাদেরকে দোষ দিতে পারবেন না দোষটা তাদের না এখন হচ্ছে তারা যেখান থেকে মালামালগুলো ডেলিভারি করতেছে ইনপুট করতেছে সেখানে দাম বাড়া তারা কি করবে আগে হচ্ছে একটা বাচ্চা মুরগির বাচ্চা ব্রয়লার দশ টাকা ছিল বা এরপরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওইরকম হয়েছে এখন সেই ব্রয়লারের বাচ্চা আপনার সত্তর আশি টাকা এমনকি বাচ্চা পাচ্ছে না তারা হচ্ছে প্রোডাকশন কমাই দিছে তো ওইটার মানে কি আমি যদি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি কোকাকোলা দিয়ে বলি যেমন কোকাকোলা কোম্পানি ধরেন দশ টাকা করে আপনার পণ্য বিক্রি করতো দশ টাকা বিক্রি করলে যদি পাঁচটা বিক্রি করে তাহলে হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা এখন তারা কি করছে একটা পঁচিশ টাকা করে দিছে একটা পঁচিশ টাকা করার পরে দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত ছিল নিম্নবিত্ত যারা ছিল সেখান থেকে তিনজনে প্রোডাক্ট কিনতেছে না যারা উচ্চবিত্ত ছিল সেখান থেকে দুজনে কিনতেছে এখন দুজনে যখন প্রোডাক্টটা কিনতেছে দুটা কোকোকলা কত পঁচিশ টাকা করে হলে পঞ্চাশ টাকা কোম্পানি আগে যেখানে পাঁচটা কোকোকলা বিক্রি করে পঞ্চাশ টাকা ইনকাম করতো সেখানে এখন দুটো বিক্রি করে পঞ্চাশ টাকা ইনকাম করতেছে তাহলে কি কোম্পানির লস কোম্পানির কোনো লস নাই আরও কোম্পানির লাভ করছে যেখানে তার তিনটা বোতল তিনটে গোলা রয়ে গেছে সেটা কোম্পানির লাভ না তো এখন দাম বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে উচ্চবিত্তে যারা আছে তাদের কোনো সমস্যা নাই তারাও কিনতেছে নিম্নবিত্তে যারা আছে তাদেরও তেমন কোনো সমস্যা নাই কারণ তারা ত্রাণ পাচ্ছে মানুষের কাছে সাহায্য সহযোগিতা পাচ্ছে তারা কিনতেই পারে তাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই তাদের হচ্ছে একটা হক আছে সেটা অবশ্যই ঠিক আছে কিন্তু উচ্চবিত্ত যারা আছে তাদের কোনো এসব বিষয়ে মাথা নাই তো সবশেষে কষ্ট হচ্ছে যারা মধ্যবিত্ত তাদেরই তা আমরা সবাই চাই আমাদের দেশটা যেন সব কিছু মিলাই আগের মতোই হোক যেন সব বাবারা আবারও হাসতে পারে গরের ইনকাম যিনি করে তিনি যেন আবারও হাসতে পারে সুন্দর করে সামনে রমজানের দ্বিতীয় ইসলামিক গানটা আসতেছে অবশ্যই ফেসটা ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে ভালো থাকুন আল্লাহ হাফেজ